এই হচ্ছে আমাদের উইন শপ যা কিনা বাঙালিরা পরিচালনা করে থাকেন। এই দোকানে আপনার পেঁয়াজ, ডিম, আলু, টমেটো সহ নিত্য প্রয়োজনীয় সব খাবারই এখানে পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের একটা বাঙালি ভাইয়ের দোকান, যার জন্য হাতের মাল শেষ হয়ে গেছে। তারা এই মাসে একবার মাল তারা আনেন, যার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট শেষ হয়ে গেলে তারা আসলে এগুলো আবার রেডি করেন। এই যে মরিচের পাস্তা মরিচ, গুঁড়া মরিচ, রানী গুঁড়া, ধনিয়া, বাংলা নাম মনে হয় বাংলাদেশ থেকে এসব আসে। এ বাঙালি ভাই, এটা কি যে ধনিয়া, রানী ধনিয়া, এটা কি বাংলাদেশ থেকে আসছে? বাঙালি ভাই, পেঁয়াজ কত করি আমাদের এই মালদ্বীপে? ১৫ টাকা হইলো আপনার মালদ্বীপের। আর ডিম আমাদের বাংলাদেশে তো ডিমের দাম বাড়িছে, ২ টাকা পিস, মানে নিত্য প্রয়োজনীয় যেগুলা এগুলা সস্তা। কোন সময় মালের ক্রাইসিস হলে দাম বাড়ে নি তাড়াতাড়ি? চাউল ৫ টাকা সবসময়, তারপর সারাক্ষণ দাম বাড়ুক, ময়দা ৫ টাকা, চিনি ৫ টাকা, ডিম সস্তা, ধন্যবাদ। আমরা সুন্দর করে দোকান দেখাইছো এবং বিভিন্ন তথ্য দিছো।